আমি আব্বার আমার আব্বা জানের আঙ্গুল ধরে বেড়ালাম, আবার দেখতে দেখতে 28 বছর হয়ে গেল, পৃথিবী ছেড়ে চলে গেল, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। তাই ছোট্ট একটা গল্প বলি, গল্প না, কিছু কিছু অতীতের কথা আছে তো মনে পড়ে যায়, কষ্টের মধ্যে ভোলা যায় না। আমরা 6টা বোন খুব কষ্টের মধ্যে আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি, একটা ঘর, তবু আমাদের কত যেন শান্তি তৃপ্তি ছিল। বড় বোনের কথা অত কিছু মনেই পড়ে না, কিন্তু আমরা যে ছোট এই 4টি, আমরা একসঙ্গে কত কষ্টে বড় হয়েছি, কত কষ্টে খাবার খেয়েছি, তার মধ্যে কত আনন্দ, কত তৃপ্তি ছিল। তাই একদিন একটা উৎসাহ একটাই ঘর ছিল, তো আমি এদের 4 জনের মধ্যে অনেক বড়। তাই আমার আব্বা বলছে, মা তুমি ওই ঘরের ভিতরে সব, একটাই বিছানা হয়তো পাথালে করি, আমি এদের নিয়ে এখানে শুই। তাই আমি একদিন শুয়েছি, তো ওই ঘরের ওই মাটির ঘরটা এখনো আছে, কিন্তু হাফ ভেঙে গেল, এখনো হাফ আছে। তো ওই ঘরে ধারে ধারে মিষ্টি কুমড়ো রেখেছিলাম, আমি একা ঘরে শুয়েছি, কে যেন 2-3খানা টালি সরিয়ে কেবল নামতে গেছে, আর কুমড়োটা ধপ করে আমার বুকে পড়েছে। তা আমার আব্বা আমাকে বুঝাচ্ছে, মা বড় বড় ইন্দুর তো, কুমড়ো ধুয়েছ, ওই ধাক্কা লেগে তোমার গায়ে পড়েছে, কাল থেকে তুমি আমার কাছে শুবে। আমি বললাম, হ্যাঁ আব্বা আমি তোমার কাছে শুভ, তখন আমি অনেক বড়। সেদিন থেকে আমি আমার আব্বার কাছে শুয়ে থেকে রাত কাটছি, তাই তাকে কোনোদিনও বলতে পারিনি। তারপরে যখন গানে চলে গেলাম, আষাঢ় মাসের 8 তারিখে অম্বাবতীতে সেই গানে বেরিয়ে গেলাম, আর বাড়ি আসিনি, আর আমি দেখতেও পাইনি, সারা জীবনটাও ভুলতে পারিনি। বাবা মেয়ে হলেও কত বন্ধুর মতো আমরা, আমার তখন পূর্ণ যৌবন, তবু আমি আমার আব্বার কাছে শুয়ে থাকতাম, ভয়ে কত কষ্ট করে আমরা দিনগুলো পার করেছি, তবু তার মরমুখটা আমি দেখতে পাইনি। তাই সেই দিনটা একটু কষ্ট ভোলার জন্য আমি এত কষ্ট করে একটু চাল ডাল সবার কাছে কিছু জোগাড় করি, সব বন্ধুদের বলি, আমরা 6 বোনেই কিন্তু করি এই কাজটা, এতে অনেক কষ্ট করি এই কাজটা আমরা করি। তো যার আমার গানে গানে কিছু কথা আছে, কথা বলবো, সেগুলো হাদিস কোরআন নিয়েই কথা, একটু সুরে বলবো, মন দিয়ে শুনবে। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতারি হেদি মত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একটু কথা বলি, আমার এই গানটা সম্পূর্ণ হাদিস কোরআন নিয়ে, কার কথা জানে, আমার দয়াল দিনের নবীর কথা। আমার দিনের নবী যখন জন্মগ্রহণ করেছিলেন মামেনার গর্ভে, জন্মের আগেই তার বাপজানকে হারিয়েছিলেন, তারপরে যখন তার বয়স 6 বছর হলো, মামেনাকেও হারিয়ে ফেললো, তার ভাগ্যে জুটলো না পিতা মাতার খেদমত করা। একটু মন দিয়ে শুনবেন যে গানটা কে বলছি, এটা আমার দয়াল নবীজির কথা, আমি একটু সুরে বলছি। ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতারি খেদমত, করিও আমার উম্মত, করিও thank you.
ভরিল শিশু কালে। একদিন আমার দিনের নবী আমার দয়াল নবী শিশু সন্তান একটা বন্ধুর সঙ্গে খেলছিল, সেই বন্ধুর নাম ছিল তাহের। হাদিসের কথা দেখবে, আমার নবীর বন্ধুর নাম ছিল তাহের। তাহেরের সঙ্গে আমার দয়াল নবী খেলছিল। ওই সময়তে তাহেরের আব্বা জান এসে নবীর মুখের কপালের ঘাম মুছিয়ে দিয়ে একটা খুরমা খেজুর দিচ্ছিল, মানে আরব দেশে ওই খেজুরকে খুরমা বলে। খুরমা খেজুর তার মুখখানা মুছিয়ে কপালের ঘাম মুছিয়ে মুখে তুলে দিচ্ছে, বলছে তাহের আর এই রৌদ্র গরমে তুমি খেলো না বাবা, তুমি বাড়ি চলে যাও। এই দেখে আমার দয়াল নবী বলছে, তাহের তুমি তো আমার বন্ধু, তোমার আব্বা তোমার মুখের কপালের ঘাম উঠিয়ে দিয়ে খুরমা খেজুর তুলে দিল, তুমি বলো না, তুমি একটা বলো না তাহের বন্ধু, তোমার আব্বা জান আমার কপালের মুখের ঘাম উঠিয়ে দিয়ে একটু খুরমা খেজুর তুলে দিবে, আমাকে একটু আদর করবে। তাহের বলছে, না ওটা আমার আব্বা জান আমাকে আদর করবে, তোমাকে তো আদর করবে না। তখন আমার দিনের নবী মনে মনে বলছে, তাহেরের যখন আব্বা আছে তাহলে তো আমারও একটা আব্বা থাকার দরকার। ছুটতে ছুটতে মা আমেনার কাছে গিয়ে বলছে, মা গো আমার আব্বা জান কোথায়? শিশু ছেলে তো, বলছে আমার আব্বাকে তোমাকে দেখাতেই হবে আজকে, আব্দুল্লাহকে কবর দিয়েছে। ওই শিশু নবীর হাত ধরে মামেনা ধীরে ধীরে আব্দুল্লাহর কবরের কাছে নিয়ে গো, বলছে আমি আজ কি বলি, আমি আমার এই শিশু সন্তানকে কি বলে বুঝাবো। তাই খুন হচ্ছে কবরের কাছে, বলছে এখানে তোর আব্বা জান ঘুমিয়ে আছে বাবা, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে ওই সুমাতে বললো, যাও মা আমেনার জানো কবজ করে নিয়ে এসো। সেই দিন জিব্রাইল মা আমেনার জান কবজ করার সময় দুবার কেঁদেছিল, বুঝি আল্লাহ আল্লাহ এ আপনার কেমন বিচার, যার বাপ নেই আবার মাটাকেও আপনি কেড়ে নিলেন। বলছে না, আমার দয়াল নবীকে এতিম করতে হবে, এতিম না করলে এতিমের দরদ বুঝবে না, আমার এই দুনিয়ার উম্মতকে ভালোবাসতে পারবে না। তো ভাই যার বাবা হারিয়েছে, যে মায়ের সন্তান হারিয়েছে, যে নারীর স্বামী হারিয়েছে, সেই জানে তার জ্বালা কত, কিন্তু যার আছে সে কি বুঝবে কষ্ট। তাই কি বলছে, হ্যাঁ
খেতে তুলিয়ে দিল যে খানা আমার আল্লাহ পাই লো সে খানা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে Marco.